আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ইজিপি আইডি লকড হলে কিভাবে আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে বলি, এই পাসওয়ার্ডটা রিসেট করার জন্য আপনাকে অবশ্যই যে মেইল অ্যাড্রেস দিয়ে আপনার ইজিপি রেজিস্ট্রেশন করা ছিল সেই মেইল অ্যাড্রেসটা কিন্তু সচল রাখতে হবে, অথবা যে কোনো আপনার ব্রাউজারে আপনার লগ ইন রাখতে হবে। তো আমি কিন্তু এই যে ইজিপি রেজিস্ট্রেশন করার সময় যে মেইল অ্যাড্রেস থেকে করা ছিল সেই মেইল অ্যাড্রেসটা কিন্তু এখানে লগ ইন অবস্থায় রেখেছি। তো এখন আমরা দেখব এই যে মেইল অ্যাড্রেসটা লক হওয়ার মেইন কারণ হচ্ছে, আপনি যদি ইজিপি রেজিস্ট্রেশন ইজিপি আইডিতে লগ ইন করতে চান তখন যদি আপনি ভুল পাসওয়ার্ড তিনবার দিয়ে ট্রাই করেন, তিনবার বারবার যদি আপনি ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চান তাহলে কিন্তু আপনার ইজিপি আইডিটা লক হয়ে যাবে। তো এখন দেখি আমরা কিভাবে এই পাসওয়ার্ডটা রিসেট করতে পারি। তো আমি দেখি প্রথমে একটা নতুন একটা ট্যাব নিয়ে আমি প্রথমে ইজিপিতে লগ ইন করি, দেখি কিভাবে ইজিপিতে লগ ইন করলে এখানে লক হচ্ছে কিনা। এখানে দেখেন এই ইজিপি ইউজার লগ ইন। তো এখানে কি করবো আমরা, যে মেইল অ্যাড্রেস সেই মেইল অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করবো। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে যদি লগ ইনে ক্লিক করি, লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড লকড হওয়ার যে মেসেজটা সেই মেসেজটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন কি করছে, এখানে টু রিসেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ডের পরে দেখবেন এখানে ক্লিক হেয়ার একটা লেখা আছে, এখানে মাউস গেলে মাউসের লেখার কিন্তু অপশন দেখাচ্ছে। তা আমি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার যে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ডের একটা বক্স আসছে। তো এখানে কি করব, এখানে মেইল অ্যাড্রেস টাইপ করতে হবে। তো আমি প্রথমে মেইল অ্যাড্রেসটা টাইপ করলাম, টাইপ করার পরে এখানে কিছু কোড দেখাচ্ছে, সংখ্যা দেখাবে, এই এটা বসিয়ে আমাদের কিন্তু সাবমিট করতে হবে। তো আমি বসাচ্ছি, এভাবে এখানে যেভাবে দেওয়া থাকবে সেভাবে কিন্তু আপনাদের বসাতে হবে। তারপর আমরা কি করব, সাবমিটে ক্লিক করব। তো আমি সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করার পরে এখানে লেখা আছে ভেরিফিকেশন মেইল হ্যাজ বিন সেন্ড টু ইওর ইমেইল আইডি। তার মানে ইমেইল আইডিতে একটা কোড চলে গেছে, সেই কোডটা আমরা এখানে বসাবো। আমরা দেখি কোডটা আসছে কিনা, মেইলটাকে আমি রিফ্রেশ করলাম, রিলোড দিলাম, এখন পর্যন্ত আসেনি। তো দেখা যাবে একটু পরে কিন্তু চলে আসবে, হয়তো 2-1 মিনিট লাগতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ইমেইল আইডিতে কিন্তু একটা পাসওয়ার্ড রিসেটের একটা অপশন চলে আসছে, মেইল আসছে, এখানে লেখা আছে ইজিপি রিসেট ইওর পাসওয়ার্ড। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন, এই যে লাল মার্ক করা থাকবে এখানে ভেরিফিকেশন কোড। এই কোডটাকে আমরা প্রথমে কি করব, কিবোর্ড থেকে কপি করব, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম। কপি করার পরে এখানে লেখা আছে যে টু রিসেট ইওর পাসওয়ার্ড ক্লিক অন দা বিলো লিঙ্ক ইউআরএল। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইজিপির যে হোম পেজটা সেই হোম পেজটা নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইজিপির যে হোম পেজ সেই হোম পেজটাতে আমাদের কিন্তু নিয়ে আসছে। তো এখন কি করব, এখানে ইমেইল আইডি, কোন মেইল আইডি, যে মেইল আইডি থেকে আমরা এখন ভেরিফিকেশন কোডটা নিলাম ইজিপি রেজিস্ট্রেশন করা সেই মেইল আইডি কিন্তু এখানে বসাবো। তা আমি এখানে আগে যে ভেরিফিকেশন কোডটা লিখছিলাম সেই কোডটা আমি এখানে কপি করেছিলাম, সেটা আমি পেস্ট করে দিলাম। তারপর এখানে ইজিপির যে মেইল অ্যাড্রেসটা সেই মেইল বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে কি করব, আমরা সাবমিটে ক্লিক করব। আমি সাবমিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে লেখা আছে যে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, মিনিমাম 8 ডিজিট অক্ষরের যেন হয়, যেমন এ বি, তারপর @#/, এগুলো দিয়ে যেন আপনি পাসওয়ার্ডটা একটু মজবুত করেন। তা আমি এখানে পাসওয়ার্ডটা বসাচ্ছি, আবার আবার আমি একই পাসওয়ার্ড আমি এখানে বসাবো। একই পাসওয়ার্ড কিন্তু আমার এখানে বসাতে হবে। তা আমি এখানে পাসওয়ার্ড বসিয়ে দিলাম, এবারে কি করব, আমি এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড ম্যাচ, তার মানে আমার পাসওয়ার্ড ঠিক আছে। এবারে আবার পুনরায় আবার সাবমিটের উপরে ক্লিক করব, ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন ইজিপি আইডিটি কিন্তু পাসওয়ার্ড রিসেট করা হয়ে গেছে। পাসওয়ার্ড কিন্তু এখন আমরা যদি লগ ইন করি, এখন কিন্তু আমরা লগ ইন করবো। তা আমরা দেখি এখন কীভাবে লগ ইন করতে পারি।
আমি নতুন একটা ট্যাব নিলাম, ইজিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা মেইল অ্যাড্রেসটা বসালাম। এবারে আমরা কি করব, যে পাসওয়ার্ডটা এখন এইমাত্র বসালাম সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা লগ ইন করবো। আমি পাসওয়ার্ডটা দিছি, পাসওয়ার্ডটা বসালাম, এবার আমি লগ ইনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটা কিন্তু লগ ইন রিসেট হয়ে গেল, পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু আমরা ইজিপি আইডিতে লগ ইন করতে পারতেছি। তো এরকম ভিডিও চাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।